বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আজকে আবারও চলে আসলাম একটা মাছ কাটার ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আমার কাছে অনেকে অনুরোধ করেছিলেন মাছ কাটার ভিডিও দেখতে চান আজকে আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ কাটা আমি এখানে যে মাছটা নিয়েছি এটা সাড়ে চার কেজি ওজনের একটা বোয়াল মাছ এই বোয়াল মাছটা অনেকটা তাজা ছিল বাসায় নিয়ে আসতে আসতে মারা গেছে সাড়ে চার কেজি মানে তো অনেকটা বড় আর এটা নদীর বোয়াল মাছ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বোয়াল মাছ পাওয়া যায় নদীতে যেহেতু বোয়াল মাছটা অনেকটা বড় আর এই বোয়াল মাছটা কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে যে উপরে শ্যাওলা পড়েছে এই শ্যাওলাটাকে ঘষে উঠিয়ে নিতে হবে তাহলে চলুন দর্শক শুরু করা যাক মাছটাকে প্রথমে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে আমি একটা স্টিলের মাজুনি নিয়েছি আমাদের সবার বাসায় কিন্তু এরকম স্টিলের মাজুনি থাকে যেহেতু থালা বাসন মাস্তে হয় আপনারা কেউ চাইলে শিং মাছ যে ঘষে পরিষ্কার করে যে পাতাটা সেটা হলো ডুমরা পাতা ওই ডুমরা পাতাটা দিয়েও কিন্তু বোয়াল মাছটা পরিষ্কার করতে পারবেন দিয়ে যখন মাছটা ঘষবেন তখন কিন্তু অবশ্যই সাবধানে ঘষবেন খুব বেশি জুড়ে জুড়ে ঘষতে যাবেন না তাহলে কিন্তু বোয়াল মাছের উপরে থেকে চামড়াটা ছিঁড়ে যাবে আর বোয়াল মাছ কিন্তু অনেক তৈলাক্ত একটা মাছ যার কারণে আস্তে আস্তে ঘষবেন মাছটার কিন্তু শুধু পিঠে বা পেটেই না পাখার নিচে এবং যে সাদা অংশটা আছে বোয়াল মাছের মুখের কাছে সব জায়গায় কিন্তু ভালো করে ঘষে নিতে হবে এই পর্যায়ে দেখুন বল মাছের মাথাটা কীভাবে পরিষ্কার করছি আপনি পেটের কাছ দিয়ে মানে ঘাড় যেটাকে বলে মুখের নিচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে ধরবেন হলে কিন্তু আপনার হাতে কিন্তু বল মাছের যে দাঁত আছে সেটা কিন্তু লেগে যেতে পারে আর বোয়াল মাছের দাঁত কিন্তু অত্যন্ত ধারালো একটুখানি লেগে গেলেই কিন্তু পুরো হাতটাই কেটে যাবে দেখুন সম্পূর্ণ মাছটাই কিন্তু ঘষে পরিষ্কার করা হয়ে গেছে আর এই মাজনীটা পরিষ্কার করতে হবে আপনাকে ফুটন্ত গরম পানি দিয়ে আর যদি মাজনিটা পরিষ্কার করে না রাখেন তাহলে কিন্তু দেখবেন যে মাজনী থেকে আস্তে গন্ধ আসছে আর পরবর্তীতে কোনো কাজ করতে পারবেন না এখন পুরা মাছটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যে শ্যাওলাগুলো উঠিয়েছিলাম সেই শ্যাওলাগুলো যাতে ধুয়ে যায় আমার আসলে মাছটা একটু উঠাতে কষ্টই হচ্ছে কিন্তু দেখুন মাছটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এর চাইতে খুব বেশি ঘষতে যাবেন না কারণ এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অলরেডি এ এর চাইতে যদি বেশি পরিমাণে ঘষতে যান তাহলে কিন্তু উপরের চামড়াটাই ছিঁড়ে যাবে আমি একটা ছেনিতে উঠি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কিন্তু ছেনিতে উঠিয়ে নিয়েছি আর দেখুন আমি শ্রেণীতে যে রেখেছি অর্ধেকটা মাছই কিন্তু শ্রেণির বাহিরে চলে এসেছে মানে ছেনেতে আসলে পুরো মাছটা আটছে না বড় মাছ কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু মাছ কাটার একটা ঝামেলা আছে মেয়েরা আসলে মাছ কাটাকে একটু ঝামেলাই মনে করে আর যার কারণে হয়তো বা বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসে আমি আপনাদেরকে বটি দিয়েই বড় মাছটা কেটে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু সবসময় চাপাটি দিয়ে মাছ কাটি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে চাপাটি দিয়ে মাছ কাটতে হয় সেটা আমি আইর মাছ কেটে দেখিয়েছিলাম এবং বড় চিংড়ি মাছ কেটেও দেখিয়েছিলাম তা আজকে আমি সম্পূর্ণ বটি দিয়ে মাছ কেটে দেখাবো এই বড় বোয়াল মাছটা চাপাটি কিন্তু সচরাচর সবার বাসায় থাকে না যার কারণে আজকে আমি বটি দিয়েই মাছটা কেটে দেখাবো আর যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাকে অনেক অনুরোধ করেছিল মাছ কাটার ভিডিওগুলো দেখানোর জন্য তা আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ মাছ কাটার আগে কিন্তু বটিটা অবশ্যই একটু ধুয়ে নেবেন দেখুন আমি মাছটা কাটছি যেহেতু বড়ো মাছ বড়ো মাছটা আসলে ধরতে একটু কষ্ট হয় আর মাছটা কীভাবে ধরবেন দেখুন আমি দেখাচ্ছি যেহেতু মাথাটা আগে কাটবো সেক্ষেত্রে দেখুন আমি যেই জায়গাটা দেখাচ্ছি যে কাংসা কাংসার পাশে আমি কিন্তু ঘাট থেকে মাছটা কেটে দুই টুকরো করে ফেলবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন মাছটা কাটবেন তখন কিন্তু একটা আঙুল ঠিক মাছের যে কাংসা আছে তার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবেন আর শক্ত করে ধরবেন কারণ আগেই বলেছি বোয়াল মাছ কিন্তু একটু পিছলা টাইপের মাছ হয় যদি আপনি শক্তভাবে না ধরে মাছটা কাটার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু হাত থেকে মাছটা পড়ে যেতে পারে এবং আপনার হাতটা তখন বটির সাথে লেগে কিন্তু হাত কেটে যেতে পারে আর যার কারণে আমি সব সময় চাপাটি দিয়ে মাছ কাটি যাতে কোনো রকম সমস্যা না হয় দেখুন আমি যেভাবে ধরছি ঠিক এভাবে ধরেই কিন্তু মাছটা কাটবেন আর যেহেতু মাছটা একটু বড় হয়তো একটু সমস্যা হবে মাছটা চেপে ধরে বটিতে দেখুন মাছের মাথাটা এবং শরীরটা আলাদা করে নেব দেখুন অর্ধেকটা কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আর এই জায়গাতে কিন্তু দুইটা চাপা থাকে মানে দুইটা কাংসা তো এই দুইটা কাংসার হাড্ডিটা কিন্তু অনেকটা শক্ত থাকে কাটাটা দেখুন আমি কতটা শক্ত করে ধরে চাপ দিচ্ছি বটিতে আসলে ধার না থাকলে কিন্তু মাছ কাটা যায় না আর বটিটা সময় চেষ্টা করবেন মাছ কাটার আগে ধার করে নেয়ার আর এই পাথরগুলো কিন্তু বাজারে কিনতে পাবেন আমি এটা বটি আর চাপাটি ধার দেওয়ার জন্য এই পাথরটা কিনেছি এটা দিয়ে দুই সাইডে খুব ভালো করে ঘষলেই বটিটা ধার হয়ে যাবে আর কারো বাসায় এই পাথর না থাকলে সেই শিল পাটাতে বটিটা ঘষলেই ধার হয়ে যাবে দেখুন বটিটা কিন্তু ধার করা হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন মাছটা কত দ্রুতই কেটে যাচ্ছে আর আমি এখন যেটা নিয়েছি হাতে এটা হলো কাঠের তৈরি এটা সাধারণত জেলেদের কাছে থাকে যারা কিনা বাজারে মাছ বিক্রি করে কেটে তাদের কাছে আপনারা এটা দেখতে পারবেন আর এটার নাম হলো খাইটা এটাকে খাইটা বললেই চিনে আর এগুলো সব আমার বাবা আমাকে তৈরি করে দিয়েছে আমি আসলে নিজের মাছটা সবসময় নিজে কেটে খেতে বেশি পছন্দ করি খাইটা দিয়ে কিন্তু মাছ বাড়ি দিলে কিন্তু সাথে সাথে কেটে যায় কারণ মাছের যে শক্ত কাটাগুলো থাকে এগুলো দেখবেন যে বটি দিয়ে ছাড়ানো যায় না যার কারণে আপনি বটিতে বাজিয়ে এই খাইটা দিয়ে বাড়ি দিলে দেখবেন খুব সহজেই ছুটে আসছে দেখুন আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে আপনাদের কারো বাসায় যদি এরকম খাইটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাসায় যা থাকবে সেটা দিয়ে বাড়ি দিলেই হবে তবে অবশ্যই একটু শক্ত হতে হবে মানে যেটা দিয়ে বাড়ি দিলে মাছের কাটাটা কেটে আসে মানে কেটে যায় ঠিক সেরকম একটা কিছু দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মাছের মাথাটা অর্ধেক হয়ে যাচ্ছে মাছের মাথা বলতে না যে কোনো শক্ত কিছুই খুব সহজে কেটে ফেলতে পারবেন এটা দিয়ে দেখ মাছের মাথাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে বড় আর কিংবা বোয়াল মাছের মাথা দিয়ে কিন্তু এই শীতের দিনে মাশকরার ডালের মুড়ি ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে সাথে থাকবে লাউ এটা আসলে যারা আমাদের বিক্রমপুরের তারা অবশ্যই জানবেন তা এখন আসলে আমি পুরা মাছটাকে কয়েকটা টুকরো করে নিচ্ছি একসাথে এত বড় মাছটা কিন্তু কাটা যাবে না অবশ্যই টুকরো করে নিতে হবে আর সেটা আপনার পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন দেখুন টুকরো করে নিলাম এই পর্যায়ে আমি আমার ইচ্ছে মতো পিস করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যেরকম ইচ্ছে পিস করে নেবেন যে লেসটা আছে দেখুন এই লেসটার নিচের যে পাখাটা আছে এই পাখাটা আমি এখান থেকে কেটে দিচ্ছি বাকি যে মাছটা ছিল সেটাকে এখন আমি কাটবো দেখুন এটাও মাঝখান থেকে আমি দুইটা টুকরো করে নিচ্ছি আপনারা কেউ চলে দুইটাও করতে পারেন কেউ চলে তিনটাও করতে পারেন কিন্তু আমি এখন দুইটা টুকরো করে নিচ্ছি এখন যে মাঝখানে যে একটা কাটা আছে দেখুন এই কাঁটা বরাবর আমি টুকরো করে নেবো মাঝখান থেকে আপনারা কেউ যদি চান যে টুকরো করবেন না শুধু গাদা আর পেটি একসাথে রাখবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরো করবেন কিন্তু আমি আসলে গাদা আর পেটিটা ছাড়িয়ে নেব দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে একদম যে মাঝখানে কাটা ছিল সেই কাটা বরাবর আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নেব দেখুন আমি যে পেটের মাছটা কাটছিলাম মানে পেটের যে টুকরাটা আমি সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য রেখেছি যে অনেকেই বলেছিল যে নারী ভুঁড়িটা এই জায়গাটায় কিন্তু নারী ভুঁড়িটা থাকে বোয়াল মাছের আর এই নারী ভুঁড়িটা কীভাবে বের করতে হয় আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আমার ভিডিওটা আজ একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু মাছ কাটার মাছ কাটার অনেক কিছুই আসলে দেখাতে হয় সেটা অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখুন আমি এখন টেনে যেটা বের করছি এটা হলো ফুচকা এটা কিন্তু খেতে খুবই মজা রান্না করলে কিন্তু এত বড় হয়ে যায় আর এটা খুবই সুস্বাদু এই ফুচকাটা আমি বের করে নিলাম আর সাথে কিছু নাড়ি থাকে সেটা আমি টেনে এখন বের করে নিব। যখন মাছের মাথাটা ছাড়িয়েছিলাম তখনই কিন্তু অনেকটা বের হয়ে গিয়েছিল কিন্তু তারপরও এখানে কিছু থাকে এখানে একটা দেখুন পিত্তি আছে এই পিত্তিটা কেটে ফেলে দিতে হবে পিত্তিটা কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন যাতে করে আপনার মাছটা মানে পিত্তিটা কেটে না যায় সেই সেইদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যদি মা পিত্তিটা কেটে যায় তাহলে কিন্তু মাছটা তিত হয়ে যাবে দেখুন কাটা হয়ে গেছে আর ভিতরে দেখুন এই যে এখানে ডিম থাকে এখানে একটুখানি ডিম হয়েছে যেহেতু মাছটা অনেকটা বড় আর বড় মাছটার ভিতরে খুব বেশি ডিম হয় না অল্প একটু ডিম হয়েছে আমি এখন আবারও এই মাছটাকে ইচ্ছা মতো কেটে নিচ্ছি সম্পূর্ণ মাছটাই কিন্তু কাটা হয়ে গেছে দেখুন ডিমটা কিন্তু বের করে নিচ্ছি আর ডিমের সাথে যে নাড়িগুড়িটা পেঁচানো ছিল সেটা কিন্তু আমি ফেলে দিলাম আর এই জায়গাটাই কিন্তু একটু শক্ত এখানে আপনারা একটু খাইটা দিয়ে বাড়িয়ে দিবেন কারণ এই জায়গার হাড্ডিটা অনেকটা শক্ত থাকে পুরা মাছটাই কিন্তু কাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে কেটে দেখাবো বোয়াল মাছের মাথাটা বোয়াল মাছের মাথাটা কাটতে তেমন ঝামেলার না কিন্তু দাঁত থেকে একটু সাবধানে থাকতে হয় আর বোয়াল মাছের মাথাটা কিন্তু দুইভাবে কাটা যায় আমি যেভাবে কাটছি যে বোয়াল মাছটার মানে দুইটা চাপার মাঝখান থেকে আমি কেটে নেব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে এই যে টুটকাটা আছে এই টুটকাটা আপনারা এখান থেকে ছাড়িয়েও কিন্তু বোয়াল মাছের মাথাটা কাটতে পারবেন কিন্তু এইভাবে কাটলে আসলে একটু সুবিধা বেশি যার কারণে আমি এভাবেই কাটছি দেখুন বোয়াল মাছের যে চোখ আমি চোখের ভিতর দিয়ে কিন্তু আঙুল ঢুকিয়ে দিয়েছি এই জায়গায় খুব শক্ত করে ধরতে হবে শক্ত করে ধরে বুটিতে বাজিয়ে তারপরে মাছটা কাটতে হবে মাছের মাথাটা কিন্তু দুই টুকরা করে নিলাম মাছের মাথাটা দেখাচ্ছি আপনাদেরকে এই পর্যায়ে যে দেখুন যে দাঁতগুলো আছে এগুলো ফেলতে হবে আর এই পাশেটা আছে ফুলকা এই ফুলকাটা ফেলে দিতে ফুলকাটাকে ধরে বটির সাথে বাজিয়ে টান দিলে দেখবেন যে মাছের মাথার থেকে ফুলকাটা চলে আসছে এখানে আছে মাছের যে টুটকাটা সেই টুটকাটা দেখুন এখান থেকে আমি ফুলকাটা ছাড়িয়ে নিয়েছি আর এটা হলো গিয়ে মাছের মানে খাদ্য খাদ্যথলি যেটা এখানে আসলে এটাকে কি বলে পেটি তো এটাকে আমি আসলে কেটে নেব এটা কিন্তু কারো যদি ইচ্ছা হয় তাহলে মাছের কলিজাটা খেতে পারেন আর কারো ভালো না লাগলে সে ফেলে দিতে পারেন আর এটা হলো সেই প্যাটাটা এই প্যাটাটা আমি পরে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে বোয়াল মাছের দাঁত দাঁতটা কিভাবে ফেলবেন আমি দেখাচ্ছি দেখুন বটিতে বাজিয়ে টান দিবেন। টান দিলেই দেখবেন চলে আসছে নয়তো বা এই খাইটা দিয়ে বাড়ি দিবেন বাড়ি দিলে দেখবেন যে দাঁতটা ভেঙে যাচ্ছে দেখুন হয়ে গেছে এখন আপনি কেটে নেন ঠিক দুই পাশেই একইভাবে কিন্তু দাঁতটা ফেলে নেবেন দেখুন সবগুলো মাছের দাঁত ফেলা হয়ে গেছে ভাবে কিন্তু আমি ফেলে নিলাম এখন যে টুটকার কাছে অনেক শক্ত পাখা ছিল সেটা আমি একইভাবে খাইটা দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিচ্ছি যখন আপনারা খাইটা দিয়ে বাড়ি দিয়ে মাছ কাটবেন সেক্ষেত্রে কিন্তু বটির উপরে কিংবা মাঝখানের দিকে বাড়ি দিবেন না একদম বটির নিচের দিকে মাছটা ধরবেন বা যে জিনিসটা কাটবেন সেটা ধরবেন তারপরে বাড়ি দেবেন নাহলে কিন্তু বটির মুখ পড়ে যাবে মুখ পড়ে যাওয়া বলতে আমি এটাকেই বোঝাচ্ছি মুখটা ভেঙে যাবে দেখুন হয়ে গেছে পাখাগুলো ছাড়ানো আর সবগুলো মাছই কিন্তু কাটা হয়ে গেছে টুটকাটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন সম্পূর্ণ মাছটাই কিন্তু কাটা হয়ে গেছে দেখুন সব কিছুই কিন্তু একদম রক্তে মাখিয়ে গেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্যাটারা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো পেটাটা কাটা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা বটিতে বাজিয়ে টান দিবেন তাহলে দেখবেন যে ভিতরের ময়লাগুলো সব চলে আসছে এই পর্যায়ে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব এই পর্যায়ে মাছগুলো ভালো করে ধুয়ে নেব মাছগুলো আমি ক্যাচিংয়ের ভিতরে ঢেলে দিলাম সেনিটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেনিটা কিন্তু ধোয়া হয়ে গেছে এই পর্যায়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে আগে রক্তটা ছাড়িয়ে নিতে হবে কয়েকবার মাছটাকে ধুয়ে নিলেই হবে দেখুন আমি যেভাবে মাছটাকে ধুয়ে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে মাছটাকে ধুয়ে নেবেন তাহলে দেখবেন রক্তটা চলে যাবে মাছের গায়ে থেকে তিন থেকে চারবার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে কিন্তু মাছের গায়ে আর কোনো রক্ত নেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা কেউ যদি চান তাহলে হাঁড়ি কিংবা মাটির মাল সাথেও মাছ ধুয়ে নিতে পারেন যেহেতু অনেকটা মাছ যার কারণে আমি একসাথে ধুয়ে নেব আর এই ক্যাচিংয়ে আমি মাছটা ধুয়ে নেব। দেখুন আমি কিভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি আর এরকম করে প্রায় চার পাঁচবার মাছটাকে ধুয়ে নেব মাছটা ধোয়ার সময় কিন্তু একটু সাবধানে ধুবেন নাহলে কিন্তু হাত কেটে যাবে যেহেতু আমার হাতটা কেটে গেছে আর দেখুন সাদা পানি বের হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি সেনিতে এখন কিন্তু এই মাছগুলোকে আমি বক্সে ভরে ফ্রিজে রাখব আপনারা কিন্তু বক্সে ভরে রাখার চেষ্টা করবেন তো আমি খুব সহজেই চেষ্টা করেছি বোয়াল মাছ কিভাবে কাটতে হয় ঘরে সেটা দেখানোর তাহলে আজকে আর কোনো কথা নাই নেক্সট টাইম আমি আবার আসব যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু